রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। রিভিউ ফার্মাসিউটিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে যে কিভাবে ঘরে বসে আপনি গর্ভবতী কিনা সে বিষয়ে আপনি নিজে নিজে পরীক্ষা করবেন এবং এটা খুবই সহজ। আজকে আমি সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনেকেই গর্ভবতী কিনা জানতে পারেন না অথবা দেখা যায় যে ক্লিনিকে গিয়ে বা হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। তো প্রাথমিক অবস্থায় শিওর হওয়ার জন্য, প্রাথমিক অবস্থায় নিশ্চিত হওয়ার জন্য যে আপনি গর্ভবতী কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরে বসেই খুব সহজে আপনার প্রেগনেন্সি টেস্ট বা আপনি গর্ভবতী কিনা সেটা কিন্তু পরীক্ষা করতে পারেন শুধুমাত্র আপনার প্রস্রাবের মাধ্যমে। তো প্রথমে আমি বলে রাখি বন্ধুরা, যে সকাল রাত্রিবেলা যখন ঘুমানো হয়, সকালবেলা প্রথম যে প্রস্রাবটা, সেই প্রস্রাবটা যে কোনো একটা পাত্রে আপনি ধরে রাখবেন। পাত্রে ধরে রাখার পরে এরপরে হলো যে প্রস্রাবটা যেই পাত্রে রাখবেন সেই পাত্রটি সাবান অথবা ছাই দিয়ে ধোয়া যাবে না, তাহলে কিন্তু সেই প্রস্রাবটা কিন্তু আর কার্যকরী হবে না। অর্থাৎ এই যে প্রস্রাবের ভিতরে যে কিটগুলো আছে সেই কিটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আবার বলছি বন্ধুরা, সকালবেলা সর্বপ্রথম আমাদের মা বোনেরা যে উঠে যে প্রস্রাব করে, সেই প্রস্রাবটা প্রেগনেন্সি টেস্ট করার জন্য অবশ্যই একটি পাত্রে ধারণ করতে হবে, একটি পাত্রে নিতে হবে। অবশ্যই সেই পাত্রটা কিন্তু সাবান বা ছাই দিয়ে ধোয়া যাবে না। এরপরে এর ভিতরে একটা ড্রপার থাকে, সেই ড্রপার দিয়ে ক্যাসেটের উপরে আমরা একটা ক্যাসেট থাকে ছোটো, এই যে ড্রপার ক্যাসেট দিয়ে সেই ক্যাসেটের ভিতরে, তারপরে যে গোল যে স্থানে, আমি আবারও বলছি গোল যে স্থানে, সেখানে 3-4 ফোঁটা প্রস্রাব দিব। এরপরে আমরা 2-3 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখবেন আস্তে আস্তে ওই ভিতরে জায়গাটা পূর্ণ হয়ে যাচ্ছে। তো যদি আপনি 2 দাগ ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ আসবে। আমি আবারও বলছি, যখন আপনি প্রথম প্রস্রাবটা ভিতরে একটা ড্রপার দেওয়া থাকে, সেই ড্রপার দিয়ে ক্যাসেটের গোল জায়গাটায় আপনি কিন্তু 3-4 ফোঁটা প্রস্রাব দিবেন। এরপরে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে দেখবেন আস্তে আস্তে লম্বা জায়গাটা আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে। বেশিরভাগ কালারের ক্ষেত্রে গোলাপি কালারের আকার ধারণ করে থাকে। এরপরে আপনি অপেক্ষা করার পরে দেখবেন যে দাগ কি 1টা কি 2টা, যদি 1 দাগ ঘটে তাহলে কিন্তু নেগেটিভ, অর্থাৎ আপনি প্রেগনেন্ট নন। আর যদি 2 দাগ ওঠে তাহলে কিন্তু অবশ্যই বন্ধু আপনি বন্ধুরা জেনে রাখবেন, 2 দাগ ওঠলে কিন্তু অবশ্যই পজিটিভ, অর্থাৎ যার প্রস্রাব পরীক্ষা করা হয়েছে সে কিন্তু অবশ্যই প্রেগনেন্ট বা গর্ভবতী। তো এই বিষয়গুলো আমরা মাথায় খেয়াল রাখবো। যে বিষয়গুলো আমি যে ক্যাসেট সম্পর্কে আলোচনা করছি, এটা হচ্ছে RFL কোম্পানি গেটওয়েল নামে মার্কেটে ছেড়েছে, এটার নাম হলো গেট শিওর। তো বন্ধুরা, আপনার মার্কেট থেকে ভালো মানের ইউরিন পরীক্ষা করার কাঠি অথবা প্রস্রাব পরীক্ষা করার যে কাঠি, ইউরিন টেস্ট, বেবি চেক, অনেকে নাম দেওয়া থাকে, তো আপনি গেট শিওর বা ইত্যাদি নামে থাকে, সেখান থেকে আমরা আপনারা কিন্তু যে কোনো ফার্মেসি থেকে আপনি কিনে নিতে পারেন। আপনি যদি ফার্মেসিতে গিয়ে বলেন যে প্রস্রাব পরীক্ষা করার, অর্থাৎ বেবি টেস্ট, বেবি চেক করার আমাকে একটা কাঠি দিন, তখন কিন্তু আপনারা সেই কাঠিগুলো কিন্তু ওখান থেকে কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই ঘরে বসে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের মা বোন যারা আছে বা স্ত্রী আছে তাদেরকে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করাতে পারবেন খুবই সহজে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, উপস্থিত হব নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমরা যত ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনি কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং বেল আইকনটি বাজার সাথে সাথে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা ভিডিও আপনাদের সাথে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।